ও চাদর নেবে গো চাদর, ভালো ভালো বিছানার চাদর আছে, এই চাদরে যে শোবে সে ভালো ভালো স্বপ্ন দেখবে। আর চাদর বিক্রি করতে চাব না রে, শালারা তেড়ে ছিল, ধরতে এলে মেরে ফেল তুক। তুমি চাদর না বিক্রি করলে আমরা খাবো কি? কাল থেকে সবিককে পাঠাবো চাদর বিক্রি করতে। সফিক যাবে চাদর বিক্রি করতে? যাবে না মানে? এই সফিক ঘর থেকে বাড়া। কি হলো আব্বা, এত সকাল সকাল ঘুম থেকে ডাকছো কেন? এখন বেলা 10টা বাজছে আর এটা সকাল বেলা, কাল থেকে তুই চাদর বিক্রি করতে যাবি? কি যে বলো আব্বা, আমি যাব চাদর বিক্রি করতে? তোমার কি মনে হয় আমি চাদর বিক্রি করার লোক? কেন, তুই এমপি ছিলে নাকি? তোর মা করতে যায় ভিক্ষি আর তুই চাদর বিক্রি করলে তোর গায়ে বেজ যাবে। কি বলো আব্বা, আমার মা ভিক্ষি করে তো কি হলো, আমার গ্রামে একটা সম্মান আছে আর আমি যাব চাদর বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ করিস নি, কাল থেকে তুই চাদর বিক্রি করতে যাবি, আর যদি না যাস কাল থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। বাবা রে, এমপির সফিক জব্দ, আর কিছু করার নাই, কালকে ঠিকই যেতে হবে। এ সফিক, এত সেজে কেজি চাদর বিক্রি করতে যাচ্ছি না বি করতে যাচ্ছি? কি বলো মা, আমাদের এই গ্রামের মেয়েদের কাছে আমার একটা সম্মান আছে। রাস্তা কাটো কটো, পায়ে কাদা লেগে যাবে তো, দেখি চাদরটা পেরে দি। বাবা রে, এ আবার কি বড় লোক! যাই ওর কাছে গি, দুটো কথা বলি গি। ও ভাই, তুমি চাদর বিক্রি করছো? কি, আমি কেন চাদর বিক্রি করব? এই রাস্তা খুব কাদা তো, তার দোকান থেকে কিছু চাদর কিনে আসলাম, যেন আমার পায়ে কাদা না লাগে। ও, তাহলে তো তুমি বিশাল বড় লোক। না না, আমি বড় লোক নই, আমার বাবা বড় লোক। ও, তাহলে তো তোমাদের প্রচুর জমি জায়গা। হ্যাঁ, আমাদের জমি জায়গার কোনো আইন নেই। ও, তাহলে তোমাদের বাড়ি কতলা? আমাদের বাড়ি 3 চালা, আমরা 5 চালের ভাত খাই। ও, তাহলে তুমি এখন কি করছো? কি করব, ডবল বিয়ে কমপ্লিট করে বেকার ঘুরে বেড়াচ্ছি। এই, তোমাকে আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমাকে বিয়ে করবা? বিয়ে করলে হইলো? তাহলে চলো আমরা আজ বিয়ে করে ফেলি। ঠিক আছে, তাই চলো। ওগো, তুমি কি আদে বাড়িতে লাঞ্ছো? কেন, এটা আমাদের বাড়ি। এই, তুমি যে বললে আমাদের 3 তলা বাড়ি। হ্যাঁ, 3 চালা তো, পেছনে 1 চালা, সামনে 1 চালা, আর এইটা 1 চালা, 3 চালা। কি, তুমি যা বললি আমাদের জমি জায়গায় কোন আইন নাই? হ্যাঁ, আইন নাই তো, আমাদের তো জমি নাই, তাহলে আল কোনে থেকে থাকবে? এই সফিক, তুই কার সাথে কথা বলছিস? এই, ওই দুঃখ আমার আব্বা, প্রণাম করো। এইটি তোর আব্বা, এই খাসি, তুই যে বলছিলি তোর আব্বা বিশাল বড় লোক। হ্যাঁ, বড় লোক তো। এই দেখো আমার আব্বা মা চাই চার আঙ্গুল বড়। লাল, এই সফিক, এই মেয়েটা কে? এইটা তোমার নতুন বৌমা। আ, তুই আবার বিয়ে করে লেনছি? আবার বিয়ে করেছে মানে, ইয়ার আগে বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, ইয়ার আগে আমি দুটো বিয়ে করেছিলাম, কিন্তু তারা আমার ভাত খায়নি। তোমাকে বললাম না বিয়ের আগে আমি ডবল বিয়ে পাস। এই খাসি, তুই বিয়ে পাস, তুই আমাকে আগে বলবি তো? ওগো মেয়েটা, তুমি আমার ছেলেকে গাল দিছো কেনে?
করে তোমাকে বললাম না যে আমরা পঞ্চ চালের ভাত খাই আমার মা পাঁচ বারে বিক্রি করিলে আসে আর সেই চালের ভাত আমরা